আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিলন ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের তো অনেক ভালো আছি। আজকে বেবিদের একটা নিমা ফ্রক ডিজাইন নিয়ে চলে আসছি। ডিজাইনটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি অল করে দিবেন। তো চলুন কীভাবে কাটিং সেলাই করে আপনাদেরকে শেয়ার করব। এখানে দেখেন আমি দুটা টুকরা নিয়েছি। তো একটা টুকরায় যে লম্বা 21 ইঞ্চি, তারপরে এই সাইডও 21 ইঞ্চি দিয়েছি, ওই সাইডও 21 ইঞ্চি দিয়েছি, মানে এটা স্কোয়ার সাইজ হয়েছে। তো দুইটা পার্ট সেম সাইজ, তো একটা পিছন পার্টের জন্য আর একটা সামনের পার্টের জন্য। তো দুইটাকে এইভাবে করে আমি রুমালের মতো ভাঁজ করছি। ভাঁজ করার পর এখন আমি উপরে দাগ দেব। উপরে দাগ দেবো যে 8 ইঞ্চির মধ্যে আমি একটা দাগ দিয়ে দেবো, 4 × 8, তো 4 ইঞ্চির মধ্যে। তো এখানে আমি শোল্ডারের মাপটাই 4 ইঞ্চি দিয়েছি। তারপরে এই যে এখানে মোড়ার মাপটা দেবো আমি 5 ইঞ্চি। তো রাউন্ডে এই যে মোড়ার মাপটা এভাবে করে 5 ইঞ্চির মাপটা দাগ বসাই দিব। এই যে মোড়ার দাগটা দেওয়া হয়ে গেছে। তারপর এই যে উপর থেকে এদিকে আমি 19 ইঞ্চির মধ্যে একটা দাগ দেবো, 19 ইঞ্চি। এই যে 19 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে দিলাম। ওই জায়গা থেকে এইভাবে করে 19 ইঞ্চি করে করে রাউন্ডে এভাবে করে দাগটাকে, এই যে দেখেন ওই দিকটা ঠিক থাকবে, এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে 19 ইঞ্চির মধ্যে দাগ লাগিয়ে যেতে হবে। তারপরে এই যে এভাবে করে দাগটা দিয়ে দিলাম। তারপরে এখন আমি এভাবে করে কাটিং করে নেব। নিচের গেটটাও সেম আমি মার্ক অনুযায়ী কাটিং করে নেব। এই যে দেখেন আমার ডিজাইনটির যে বডি কাটিং হয়ে গেছে। এখানে আমি 1/2 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে দিলাম। তো এদিক থেকে 1/2 ইঞ্চি অনুযায়ী আমি কাপড়টা কাটিং করে ফেলে দেবো এভাবে করে রাউন্ড করে। তো এখানে দুইটা পার্ট হয়ে গেছে। তো এখন দেখেন আমি লাল কালারের কিছু কটন কাপড় নিয়েছি, এটাতে আমি নিচের ঘেরে কুচি দেবো আর বডির সামনের পার্টে আমি কুচি দেবো আর পাইপিং করব। তো সেটার জন্য লাল কাপড়গুলো ইউজ করতে হবে। নিচের ঘেরের জন্য, এই যে নিচের ঘেরের জন্য আমি এই কাপড়টা নিয়েছি, এটা ছোড়া দিয়েছি 3.5 ইঞ্চি। সেলাই করতে চলে আসলাম। তো প্রথমে কি করব, প্রথমে এই যে বডির দুইটা পার্টেই প্রথমে এই সাইডটা আমি এই যে এই গলার সাইডটা এইভাবে করে পাইপিং করে নেব। তো উল্টা পার্ট থেকে এভাবে করে পাইপিংটাকে হালকা টানের উপরে লাগাইতে হবে। এই যে হালকা টান দিয়ে উপরে লাগাইয়ে তারপরে ডাইন ফিট থেকে পাল্টা নিয়ে এসে পাইপিংটাকে এভাবে করে ভেঙে সেলাই দিয়ে দিতে হবে। এই যে দেখেন এভাবে করে ভেঙে সেলাই দিয়ে দিলাম। তো দুইটা পার্ট সেম, সামনে এবং পিছন পার্টে সেম আমি পাইপিংটাকে গলার মধ্যে এবার প্রথমে গলা সাইডটা পাইপিং করে নেব। এই যে দেখেন দুইটা পার্টে আমার গলা সাইডে পাইপিং করা হয়ে গেছে। এখন আমি একটা টুকরা নিয়েছি, এটা এই যে সিঙ্গেলে 2 ইঞ্চি, ডাবল করলে 1 ইঞ্চি হবে। তো এই কাপড়টাকে আমি এভাবে করে ছোটো ছোটো করে কুচি উঠাবো। যে একটা সুইচ সাহায্যে কুচিগুলোকে এভাবে করে উঠায় নিতে হবে। এই যে দেখেন কুচিগুলো উঠানো হয়ে গেছে। তো আমি কুচিগুলোকে সেম এই বডির এই জায়গাটার মধ্যে এভাবে করে রাউন্ডে কুচিটাকে বসাই দেব। এই যে দেখেন রাউন্ডে কুচিটাকে বসাই দিয়েছি। তো এখন এই জায়গাটার মধ্যে আমি সেম কালারের একটা পাইপিং দিয়ে জয়েন্টটাকে ভিতরের দিকে দিয়ে একটা পাইপিং দিয়ে বসাই দিয়েছি। তো এখন দেখেন আমি মোড়া সাইডটা পাইপিং করব। তো মোড়া সাইডটা পাইপিং করার জন্য উপরের দিকে আমাকে 9 ইঞ্চি বা 10 ইঞ্চি আমি কাপড় বাড়তি রাখব। তো আমি 9 ইঞ্চি রেখেছি বাড়তি রেখে এই যে এইভাবে করে মোড়াটাকে আমি পাইপিং করব। সামনে এবং পিছন পার্ট দুই সাইডে সেম করে করতে হবে। এই যে দেখেন, তারপর আমি এভাবে করে ভেঙে পাইপিংটাকে মোড়ার মধ্যে ফিটিং করে দেব।
তারপর বাড়তি যেটা এটাকেও সেম এভাবে করে ফাইভিনের মতো চিকন করে সেলাই করে রেডি করে নিতে হবে। এই যে দুই সাইড থেকে মড়িয়ে অবশ্যই ফাইভিনটাকে ফাঁকা করে নেবেন। এই যে দেখেন এক সাইডটা করা হয়ে গেছে সেম, এই সাইডেও আমি উল্টা ফিট থেকে ফাইভিনটাকে এভাবে করে লাগাই দেব। এই সাইডেও বাড়তি কাপড়টা থাকবে। এই যে দেখেন এই সাইডেও বাড়তিটা কাপড় রয়েছে, তারপরে এভাবে করে এদিক থেকে এভাবে ভেঙে ফাঁকা করে এই মোড়াটাকেও রেডি করে দিতে হবে। সেম করে আমি সামনে এবং পিছন পার্ট সেম করে ফাইভিন করবো এবং সেম করে ফাঁকা করে সেলাই করে নেব। এই যে দেখেন সামনের পার্টটা আমার রেডি হয়ে গেছে, তো সেম পিছন পার্টটাও আমি এভাবে করে রেডি করে নেব। এই যে পিছন পার্ট সামনের পার্ট দুইটাই আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা টুকরা এই যে কিছু কাপড় নিয়েছি, এটার চওড়া হয়েছে 3 ইঞ্চি, তো এটাকে আমি ডাবল করে ভাঁজ করব, তাহলে 1.5 ইঞ্চি হবে। ভাঁজ করে প্রথমে মুখে একটা সেলাই করে এভাবে করে যে সেলাই হয়ে গেছে, তারপরে এভাবে করে আমি ছোটো ছোটো করে কুচি উঠাবো। এই যে একটা সুসাইজ যে আমি কুচিগুলো উঠাইতেছি। এই যে দেখেন কুচিগুলো হয়ে গেছে। এখন আমি যে বোর্ডের নিচের ঘেরের মধ্যে এই যে রাউন্ডে এই কুচিটাকে এভাবে করে বসাই দেব। এই যে দেখেন, তারপর এভাবে করে পাল্টাইয়ে অবশ্যই ওভারলক থাকলে ওভারলক করে নেবেন, আয়রন দিয়ে প্রেস করে নেবেন। তো সামনে এবং পিছন দুই পাটে আমি সেম করে কুচিটাকে দিয়ে দিয়েছি। এখন আমি দুই সাইডটা মিলিয়ে আমার বোর্ডের মাপ কতটুকু ততটুকু অনুযায়ী রেখে আমি এভাবে করে সাইডটা সেলাই করে নেব। দুইটা সাইড আমাকে সেম করে সেলাই করে নিতে হবে। এই যে দুইটা সাইড সেলাই হয়ে গেছে, এখন আমি এটাকে ফাল্টাই করে এই যে এভাবে করে ফাল্টাই নিয়েছি। এই যে আমার ডিজাইনটি রেডি হয়ে গেছে। দেখুন আমি একটা ফুল রেডি করব। ফুল রেডি করার জন্য একটা কাপড় নিয়েছি 2.5 ইঞ্চি, তো এটাকে আমি এই যে প্রথমে এভাবে করে এই জায়গাটা সেলাই করে নেব। সেলাই করার পরে ফালটাইয়ে এটাকে ডাবল করে নেব। ডাবল করে নিয়ে মুখে মুখে সেলাই দিয়ে দুইটা ফাট অ্যাডজাস্ট করে নেব। এই যে দুইটা ফাট অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন একটা আমি সুই সাহায্যে এটাকে এভাবে করে ছোটো ছোটো এই যে এভাবে করে ছোটো ছোটো ইয়ে করে ছোটো ছোটো সেলাই করে এভাবে করে চার পাঁচটা হাতে সুই দিয়ে এভাবে করে সেলাই করে নিতে হবে। এই যে সেলাই করা হয়ে গেছে, তারপর এভাবে করে একটু টান দিলে আপনার একটা ফুল হয়ে যাবে। তো এরকম করে আমি ফুলটা রেডি করে নেব, তারপর একটা সবটন মিডিলে লাগাইয়ে তারপরে হাতে সুই দিয়ে এই জায়গাটা থেকে আমি ফুলটাকে ফিটিং করে দেব। এই যে ফিটিং করা হয়ে গেছে, আমার বেবির যে নিমা ডিজাইনটি, নিমা ফ্রক ডিজাইনটি রেডি হয়ে গেছে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাই দিবেন। এই জায়গাটা বেঁধে দিবেন, আপনার বেবির কতটুকু প্রয়োজন ততটুকু অনুযায়ী আপনি এটা এভাবে করে বেঁধে দিতে পারবেন। তো আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।